রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসার বাংলাদেশে অন্যতম প্রধান কমান্ডার ও অর্থ শাখার প্রধান করিমুল্লাহ ওরফে মাস্টার কলিমুল্লাহ এবং আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির দেহরক্ষী আকিজ সহ চারজন আরসা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। কক্সবাজারের আলোচিত উপজেলা উখিয়ার গুনারপাড়াস্থ রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ওই সময় তাদের হেফাজতে থাকা একটি বিদেশি পিস্তল, একটি এলজি, 7টি ককটেল, 5 রাউন্ড অ্যামুনিশন ও 12 বোরের 1 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার মধ্যরাতে কক্সবাজারস্থ র্যাব 15-এর একটি চৌকো সাবেজানিক দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে ধরা পড়া চারজনই উখিয়ার কুতুপালং ও বালুকালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এরা হলেন বালুকালী 20 নম্বর ক্যাম্পের আহমদ হোসেনের ছেলে করিমুল্লাহ ওরফে মাস্টার কলিমুল্লাহ, কুতুপালং 7 নম্বর ক্যাম্পের মৃত মোহাম্মদ কায়সারের ছেলে মোহাম্মদ আকিজ, একই এলাকার 13 নম্বর ক্যাম্পের আবুল হোসেনের ছেলে মোহাম্মদ জুবায়ের ও 22 নম্বর ক্যাম্পের মৃত হাসমতুল্লাহর ছেলে সাবের হোসেন ওরফে মৌলবি সাবের। র্যাব 15 এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে। র্যাব দাবি করছে গ্রেপ্তার হওয়া সকলেই জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক। তারা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী সংগঠন আরসার সাথে কাজ করে আসছিল। গতকাল আমাদের রাষ্ট্রীয় বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে একদল আরসার সন্ত্রাসী টেকনাফের উখিয়া 20 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে তারা নাশকতার পরিকল্পনার জন্য জমায়েত হয়েছে। সে লক্ষ্যে আমাদের একটি চৌকস আভিযানিক দল গতকাল মধ্যরাত থেকে একটা অভিযান পরিচালনা করে এবং যেখান থেকে আমরা চারজন, এখানে আমি উল্লেখ করতে চাই যে বর্তমানে বাংলাদেশে অবস্থানরত স্পেশালি এই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আরসার যে শীর্ষ কমান্ডার করিমুল্লাহ, যেটা আপনারা এর ইতিপূর্বে বিভিন্ন অপারেশনে তার নাম এসেছিল, মাস্টার করিমুল্লাহ সহ এবং এক সময়কার আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির বডিগার্ড যিনি ছিলেন আকিজ সহ আমরা চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম। র‍্যাব জানিয়েছে তারা এখন পর্যন্ত আরসার শীর্ষ সন্ত্রাসী ও সামরিক কমান্ডার, গান গ্রুপ কমান্ডার, অর্থ সম্পাদক, আরসার প্রধান আতাউল্লাহ একান্ত সহকারী ও অর্থ সমন্বয়ক, মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান, ক্যাম্প কমান্ডার, উলামা বডি ও টর্চার সেলের প্রধান সহ 103 জন আরসা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে 10টি বিদেশি অস্ত্র, 52টি দেশি অস্ত্র, 4টি হাত বোমা সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। আমাদের বিগত বছরগুলোতে এ পর্যন্ত আমরা 103 জন বিভিন্ন পর্যায়ে আরসার অন্যতম শীর্ষ কমান্ডার, উলামা বডি, উলামা কাউন্সিলের কমান্ডার, গান গ্রুপ কমান্ডার, অর্থনৈতিক সমন্বয়ক সম্পাদক, কিনার গ্রুপের প্রধান এবং ইন্টেলিজেন্স শাখার প্রধান সহ বিভিন্ন পর্যায়ের প্রায় 103 জন আরসার সদস্যদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হই এবং যেখান থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র দেশি এবং বিদেশি, বিস্ফোরক, মাইন, ককটেল, উচ্চ বিস্ফোরক যেগুলো মাইন তৈরিতে ব্যবহৃত হয়, বিপুল পরিমাণ মাইন তৈরির সরঞ্জামাদি সহকারে আমরা এই সকল আরসার সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আনসার হোসেন, ড্যাক্স রিপোর্ট, DNN।